না শাবানি, আমি জানি তুমি এখানে কোথাও আছো, আর আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবই। এই বাংলা সিরিয়ালে যত রকমের কূটনীতি তোমরা দেখতে পাবে। তোমার বাড়ির মহিলারা যদি সন্দেহবাদী না হয়, এই বাংলা সিরিয়াল দেখার পর তোমাকে সব সময় সন্দেহ করবে। তুমি রাস্তায় বেরোলে সন্দেহ, বাইরে বেরোলে সন্দেহ, ঘরে থাকলে সন্দেহ, বাথরুমে গেলে সন্দেহ, ঘুমালে সন্দেহ, জেগে থাকলে সন্দেহ, সব জায়গায় খালি সন্দেহ সন্দেহ সন্দেহ। সো হেই গাইস, আই এম সুপ্রিয় মাঝি, আর ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ছোট্ট ছেলে। সো গাইস, আজকে আমরা আলোচনা করব বাংলা সিরিয়াল নিয়ে। এই বাংলা সিরিয়াল এখন একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি বাংলা সিরিয়াল প্রেমী হন তাহলে এক্ষুনি ভিডিওটা ছেড়ে পালান, আর যদি বাংলা সিরিয়াল হেটার্স হন এই ভিডিওটা দেখেন, শেষ অবধি দেখেন উইদাউট এনি স্ক্রিপ্ট, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। বাংলা সিরিয়ালে স্ক্রিপ্ট রাইটারটা সব রকম নেশা করার পর ঠিক এইভাবে স্ক্রিপ্ট লেখে। স্যার বলুন। এ হ্যালো, কি করছো? হ্যালো স্যার, গানে টানছিলাম। ওকে শোনো না, একটা সিরিয়াল লিখতে হবে। স্যার কি সিরিয়াল লিখবো আপনি বলেন। আহা, ওসব জানি না, একটা সিরিয়াল লিখলেই হবে, যে কোনো। আমার মনে হয় ঠিক আছে স্যার, আমাকে আধা ঘন্টা টাইম দেন, আমি পুরো সিরিয়াল লিখে দিচ্ছি স্যার। ঠিক আছে, তুমি আধা ঘন্টা নাও, কিন্তু সিরিয়ালটা লেখো যে পাবো, ঠিক আছে? ওকে ওকে ওকে। খাওয়া দাওয়া করো করো। কি সিরিয়াল লিখবো? একটা মাল ছিল, নর্মাল বাংলা সিরিয়াল, একটা মেয়ে, একটা মেয়ে যে খুব কালো, পাড়ায় কেউ যায় না, আই মিন পছন্দ করে না। ওকে, পাড়ায় কেউ পছন্দ করে না। এবার এখানে একটু টুইস্ট, মানে এখানে একটা হিরো ঢোকাই, হিরো এমনি হিরো পছন্দ করে, সরকারি চাকরি, আইপিএস অফিসার, আইপিএস, একটা আইপিএস অফিসারের সাথে হঠাৎ প্রেম, ও জমে যাবে। এবার কি হবো, আইপিএসের অফিসারের সাথে হঠাৎ প্রেম, প্রেমের পর পছন্দ হয়ে গেছে বিয়ে, কিন্তু বাড়ির লোক মানছে না। ওকে, বাড়ির লোক মানছে না, বিয়ে হয়ে গেছে, পালিয়ে গেল। ওকে, দু বছর পর বাচ্চা নিয়ে ফিরেছে, মেনে নিয়েছে। হয়ে গেল, দু বছর পর বাচ্চা নিয়ে ফিরেছে, মেনে নিয়েছে। এবার এখানে কী ঢোকানো যায়? এবার শ্বশুর বইয়ের দিকে কুনজরে টাকা, শ্বশুর বইয়ের দিকে কুনজরে টাকা, আর শাশুড়ি অন্ধ, শাশুড়ি সেটা দেখতে পায় না। ওকে, শাশুড়ি অন্ধ, শাশুড়ি সেটা দেখতে পায় না। এবার এবার শ্বশুর বউকে ট্রাই নিচ্ছে, কিন্তু বউ খোঁজে গিয়ে শ্বশুরের মেইন পয়েন্টে লাথি মেরে শ্বশুরে ফাটিয়ে দিয়েছে। তারপর শ্বশুরের মেইন পয়েন্টে লাঠি মেরে ফাটিয়ে দিয়েছে। তারপর আইপিএস অফিসার, মানে বর, বাড়িতে এসে শ্বশুরকে শ্যুট করে দিয়েছে। ওকে, শ্বশুরকে শ্যুট করে দিয়েছে। ওকে, কিন্তু এখানে যদি আইপিএস অফিসার শ্বশুরকে শ্যুট করে দেয়, তো আইপিএস অফিসারই জেলে চলে যাবে। ঠিক আছে, জেলে যাক, পার করে নেবো, সিরিয়াল আমার বাড়া, পার করে নেবো। আইপিএস অফিসার জেলে, বার করবো কিভাবে? উকিল, বাইরে যদি খরচা করি উকিল আনতে তো টাকা বেশি লাগবে। এ বউকে উকিল বানিয়ে দিই, সাসপেন্স, তারপরে একটা এপিসোড এক্সট্রা। এ বউই উকিল, হঠাৎ করে উকিল হয়ে গেছে, বউ এখন কেস লড়ে আইপিএস অফিসারকে বার করে নেবে। কিন্তু লোকে যদি শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করে, বউ তো মূর্খ ছিল, আইপিএস হলো কীভাবে? সাসপেন্স, বার সব সাসপেন্স, সাসপেন্স, স্যাক স্যাক স্যাক। স্টোরি ইজ রেডি, স্যারকে বলা। হ্যালো, এই বাংলা সিরিয়াল একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। এখানে যত রকমের কূটনীতি তোমরা দেখতে পাবে। এর বউকে কিভাবে পটাতে হবে, পাশের বাড়ির বউদিকে কিভাবে পটাতে হবে, নিজের বউকে কিভাবে অন্য কারোর হাতে তুলে দিতে হবে, নিজের বউকে নিজেই কিভাবে তুলতে হবে, কিভাবে শাশুড়ির খাবারে বিষ মেশাতে হবে, কিভাবে শাশুড়ি তোমার খাবারে বিষ মেশাবে, এই রকমের যত রকমের কূটনীতি আছে এখানে শেখানো হয়। আর এখানে কমন জিনিস যেগুলো হয়, এটা ঘন্টা, ওরে বাবারে ভাই কত ঘন্টা বাজাতে হয়
একটা সিরিয়ালে কত ঘন্টা? মন্দিরে কোনো মন্দিরে পুজো হলেও এত ঘন্টা বাজে না যতটাই সিরিয়ালে বাজে। কিছু হলেই টাং 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 করে বাজতেই থাকে। আর এই বাজ পড়া, ওরে বাবা বাজ পড়া। সিচুয়েশন হতে না হতেই 50-60 বাজ অলরেডি পড়ে যায়। তারা ফিউজ ফিউজ সব উড়িয়ে দেয়, ব্রেনের ফিউজ উড়ে যায়। আগে আমার বাড়িতে কী হতো, আগে আমার বাড়িতে সন্ধেবেলা করে আমি একটু খেলাধুলা দেখতাম অথবা ডিসকভারি চ্যানেল দেখতাম। প্রায় 10-12 বছর হয়ে গেছে আমি রিমোটে হাত দিতে পারি না, যবে থেকে এই বাংলা সিরিয়াল আমার মা দেখা শুরু করেছে। আমার বাপটার পর্যন্ত নেশা হয়ে গেছে বাংলা সিরিয়াল দেখে। আগে আমার বাবু পছন্দ করতো না বাংলা সিরিয়াল দেখে, এখন এমন নেশা হয়ে গেছে যে ছাড়তে পারে না। আইপিএস অফিসার, ছেলে পুলে আইপিএস অফিসার কোথায় থাকে? পুলিশ স্টেশনে থাকে, অন্য কোনো জায়গায় থাকে? আইপিএস অফিসারের ডিউটি বাড়িতে, 24 ঘন্টা ভাই বাড়িতে আইপিএস এর ডিউটি। ভাই আইপিএস অফিসারের ডিউটি বাড়িতে, বাড়ির বাইরে সে বেরাই না। বাড়ির বাইরে বেরোলে কিডন্যাপ করে নেওয়া হবে, নয় তাকে টাকা দেওয়া হবে। বাড়ির বাইরে সে বেরাবে না। তার ডিউটি কি জানো? তার ডিউটি সে বাজার করবে, সে ছোট্ট বাচ্চা ডাইপার চেঞ্জ করবে, সে বইয়ের পেছন ছাড়বে, সে সব কিছু করবে, কিন্তু বাড়ির ভেতরে করবে, ইনডোরে করবে, আউটডোরে তার কোনো ডিউটি নেই। সরকার থেকে তাকে বারণ করেছে। আরও একটা কমন জিনিস, মেকআপ। ও মাথা খারাপ মেকআপ ভাই, 24 ঘন্টা সাইডে রেখে দেয় এখানে মেকআপ। ঘুমাচ্ছে মেকআপ, খেতে যাচ্ছে মেকআপ, হাগতে যাচ্ছে মেকআপ, চান করতে মেকআপ, কোথাও বেরোলে মেকআপ। আরে মেকআপ কি কখনো ধোয় না এরা? কত রকমের কূটনীতি তোমার মাথায় ঢুকিয়ে দেবে, যত রকমের কূটনীতি আছে। আমার মা খুবই ভালো ছিল এই বাংলা সিরিয়াল দেখার আগে পর্যন্ত, এখন আমার মা কূটনি বুড়ি হয়ে গেছে। আমাকে খেতে দেয় না, আমাকে টিভি রিমোট দেয় না, আমাকে কেলায়। কেন কেলায়? সন্দেহ করে। এই সন্দেহ কোথা থেকে এসছে? এই বাংলা সিরিয়াল দেখে। এই সিরিয়াল দেখার পর আচ্ছা আচ্ছা মানুষের ভেতরে সন্দেহ এইভাবে ঢুকিয়ে দেবে, পুরো এইভাবে একেবারে, যার ভেতরে কোনো সন্দেহ থাকবে না তার ভেতরে সন্দেহ এরকম ঠুসে ঠুসে ঢোকাবে সন্দেহ। ঠিক আছে, বাইরে বেরোলে সন্দেহ, ঘরে থাকলে সন্দেহ, বাথরুমে গেলে সন্দেহ। হ্যালো, হ্যালো, কোথায় আছো? এই মানে অফিসেই আছি। অফিসে? কিন্তু আমার মনে হচ্ছে না তুমি অফিসে আছো। আরে বাবা, আমি অফিসেই আছি, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না তুমি অফিসে আছো। আগের দিন সিরিয়ালে এইরকমই দেখাচ্ছিল, অফিসের নাম করে ওই তো অন্য মেয়ের সাথে লটর পটর কেস করছে। তুমিও লটর পটর কেস করছো না তো? আরে পাগল নাকি, আমি অফিসেই আছি, সত্যি করে বলো। আরে বাবা না, আমার মন বলছে তুমি লটর পটর কেস করছো, তুমি কোনো অফিসে নেই। আমি জানি, আমার মন কু গাইছে তুমি অফিসে নেই, তুমি কোনো মেয়ের সাথে ওয়েতে, তুমি আমি শিওর তুমি ওয়েতেই আছো। আরে সত্যি বলছি, অফিসেই আছি আমি। তুমি আমার সাথে এটা করতে পারলে, তুমি এটা করতে পারলে আমার সাথে? পাগলের মতো কথাবার্তা বলছি, অফিসে আছি। আমি তোমায় কি দিইনি? তন মন ধন সব তো কিছু তুমি করতে পারলে এটা আমার সাথে? সালা বাড়ি গিয়ে মারবো পোদে লাথি, সোজা একদম বাংলা সিরিয়ালের স্টেজে ঢুকিয়ে দেবো। রাখ ফোন। এটা তুমি কেন করলে ভগবান আমার সাথে? ও আমার সব রস চুষে খাওয়ার পর এখন অন্য মেয়ের সাথে এরকম চুষে খাচ্ছে। ভগবান, এটা এদিন দেখার আগে আমি মরে গেলাম না কেন? তুমি আমার সাথে এটা করতে পারলে ভগবান। এটা হচ্ছে কোকেন, আমেরিকান ড্রাগ, সব কিছুর থেকে ডেঞ্জার নেশা সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের নেশা। আমরা জানতাম যে মানুষ মরে গেলে আর ফিরে না, কিন্তু এইখানে মানুষ মরে যাওয়ার পরও ফিরে আসতে পারে। কিভাবে? প্লাস্টিক সার্জারি করে। ও ভাই, মারো মুঝে মারো, মানে এটা কিভাবে সম্ভব? একটা মানুষ মরে গেছে, তাকে পুড়িয়ে দিয়ে ভাসিয়ে দিয়েছে গঙ্গাতে, তার পিন্ডি পিন্ডি সে তারপর ফিরে আসছে, কিভাবে? প্লাস্টিক সার্জারি করে। ভাই মার আমাকে, কেউ প্লিজ মার। তোরা ভাই যেদি আছিস ওখান থেকে ইট পাটকেল পাথর ঝেঁটা ভেটা যা আছে আমাকে কেলিয়ে যা প্লিজ, আমি আর বেঁচে থাকতে চাই না।
অ্যাক্টিং ওভার অ্যাক্টিং ওভার অ্যাক্টিং পরেও যদি কিছু থাকে সেটা হচ্ছে এই বাংলা সিরিয়াল। এই বাংলা সিরিয়াল যতদিন থাকবে অ্যাটলিস্ট আমি তো বেঁচে থাকতে পারবো না ঠিকঠাক ভাবে। আজকে আমি টিভি ভাঙবই ভাঙবো। বাংলা সিরিয়াল যতদিন বাঙালির ঘরে থাকবে সন্দেহ থাকবে, কূটনীতি থাকবে, আর সব থেকে বড় কথা শান্তি একদমই থাকবে না তোমার ঘরে। এ বাংলা সিরিয়াল বন্ধ করতেই হবে, কিচ্ছু করার নেই। আমি আর নিতে পারছি না এইসব জিনিস দেখার থেকে, আমার মরে যাওয়া ভালো। আজকের ভিডিওটা এতটাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সিরিয়াল হেটার্স হলে এটাকে অবশ্যই শেয়ার করবে, এখনই শেয়ার করবে, আর জলদি জলদি 100K করে দাও। সো আজকের জন্য বাই, আবার নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে। দেখো তোমরা বাংলা সিরিয়াল, আমি তো চললাম, টাটা।